আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিস কিচেন ভ্যালি। মাশরুমটা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। আজকের ভিডিওতে থাকছে মাশরুম আর চিংড়ি মাছ দিয়ে স্প্যাগেটি তৈরি করার রেসিপিটি। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন চলে যাই মূল রেসিপিতে। রান্নার শুরুতেই আমি কয়েক টুকরো চিংড়ি মাছ আর মাশরুম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলে একটি প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে অপেক্ষা করছি এটা একটু গলে আসা পর্যন্ত। আমি এখানে বাটার ব্যবহার করেছি, তবে চাইলে এখানে আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। বাটারটা একটু গরম হয়ে এলে এতে চিংড়ি মাছ আর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার চিংড়ি মাছ আর মাশরুমটাকে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর মাশরুমটাও ভাজতে তেমন বেশি একটা সময় নেয় না। 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে তাতে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে খুব বেশি ভাজতে হবে না। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আটাটাকে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা একেবারে না দিয়ে একটু একটু করে দিয়ে আটাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে নিচে কোনো লাম্পস না থাকে। এখন লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে এই সসটাকে একটু রান্না করে নিচ্ছি। আর এখানে ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু এই স্প্যাগেটি রান্নাটা খুব সহজ করার চেষ্টা করেছি আর তেমন কোনো সস ব্যবহার করিনি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার চ্যানেলের রান্নাগুলো কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এরই মধ্যে সসটা তৈরি হয়ে গেছে, এখন আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। স্প্যাগেটিটা সেদ্ধ করার সময় নুডলসের মতো এর পানিতেও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম আর এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর মাশরুমগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ব্যাস, এবার খুব ভালো করে মিক্স করার পালা। একটু ভালো করে মিক্স করে নিয়ে এবার এতে ব্যবহার করছি স্প্যাগেটি স্টক। স্প্যাগেটিটা সেদ্ধ করার পর যে পানিটা ছিল সেখান থেকে কিছুটা পানি আমি তুলে রেখেছিলাম, সেগুলো এখানে ব্যবহার করছি, যা প্রায় 1/2 কাপের মতো হবে। তবে চাইলে এখানে দুধ কিংবা নর্মাল পানিও ব্যবহার করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। এবার সব কিছুকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। আর স্প্যাগেটিটা সেদ্ধ করার সময় 80% সেদ্ধ করতে হবে, কারণ বাকি 20% এখন সেদ্ধ হয়ে যাবে। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন ওপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা দিলে এর টেস্টটা ভালো আসে, তবে আপনাদের হাতের কাছে একেবারেই চিজটা না থাকলে সেক্ষেত্রে কিছুটা মেয়োনেজ ব্যবহার করতে পারেন। আর মেয়োনেজ কিভাবে বাসায় তৈরি করা যায় তার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার ঢেকে অপেক্ষা করছি চিজটা একদম মেল্ট হওয়া পর্যন্ত। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন কিন্তু চিজগুলো মেল্ট হয়ে গেছে আর স্প্যাগেটিটা কিন্তু তৈরি একদম পরিবেশনের জন্য। তো খুব সিম্পলভাবে আমি এই স্প্যাগেটিটা রান্না করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একেবারে জুসি আর টেন্ডার এই স্প্যাগেটিটা কিন্তু অনেক মজার হয়ে থাকে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই ছিল আজকের আয়োজন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।